হযরত ওমর ফারুকের জীবনীটা পড়ে দেখেন মহান আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে দাও দাও এই ঢুলে নেশা মদ শরাব পান করা চার জায়গার মধ্যে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে কোন কয় জায়গায় চার জায়গায় মদ শরাব পান করা যাবে না হারাম 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 তার চাইতে বড় হারাম জানিয়া রাখো মুসলমান সুদ খাওয়া জোরে বলেন কি খাওয়া সুদের ওয়াজ করলে দিলের মধ্যে ধাক্কা লাগে আর কয় হুজুর সুদের ওয়াজ বাদ দেন কোন ওয়াজ করব যেই ওয়াজ করবেন দাদার শরীরে যায় ধাক্কা লাগে মদ খাওয়ার চাইতে সুদ খাওয়া বেশি হারাম তার বাস্তব একটা উদাহরণ একজন লোক যদি মদ খায় মসজিদে ঢুকে জুমার দিন এই লোকটারে কি কম সারবেন কথা বলেন কম সারবেন তাহলে ফিডাইয়া ডাঙাইয়া মাইডিয়া মসজিদ থেকে বার করে দেব কথা কোন হাসানা অতস্তাকায় দেখেন দাদা আজ ইমামের পিছনে অনেক কয়জন আছে দাদা টাটকা সুদখোর কথা কোন ঠিক না ঠিক ওরে বাবা রে সুদখোর যদি ইমামের পিছনে নামাজ পড়তে পারে একজন নেশা করে নামাজে গেছে তুমি হ্যাঁ ডাঙ্গাও কেন মারার কথা ছিল যারা সুদ খায় তাকে মারো আর ও নেশাই পড়েছে ও তো এক দেড় ঘন্টা থাকবে তারপরে ভালো হয়ে যাবো কথা কোন ঠিক না ঠিক আর যারা জীবনভর সুদ খাইতেছে এই জীবনভর যারা সুদ খাইতেছে আল্লাহ কোরআনে যেটা ব্যাখ্যা করেছেন রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী যেটা ব্যাখ্যা করেছেন দাদা যে এই ব্যাখ্যাটা হলো সে ব্যক্তি যদি পায়খানা করে যত রাস্তা হাঁটবে যত রাস্তা হাঁটবে পা তোলাও হারাম পা নামানটাও হারাম জোরে কোন নাউজুবিল্লাহ এক গ্লাসের মধ্যে পানি খাবে এটাও হারাম যার বাড়িতে সুদ আছে বাইরা দাদারা কান খুলে দিলে প্রাণে মনে ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদারে যার বাড়িতে মধ্যে সুদ আছে দাদা টাকা সুদ লাগায় টাকা সুদি খায় ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করল না রে দাদা ওই লোকটা যেই দিকে তাকাবে বাজার ওই দিকেই হারাম হারাম জোরে কন্যা ওজুবিল্লা তাকায়া দেখানো হারাম মুসলমান আমরা বুঝি না কয় যে দর কালি হুজুররা সুদের কথা কয় সুদের কথা কয় হুজুররা কিছু বুঝে হুজুররা কিছু বুঝে না হুজুররা বুঝে না দাদা কথা বলেন বুঝে না কথা কোন বুঝে না নাই আজকাল দেন ডিজিটাল যুগ হয়ে গেছে বাংলা সাইরা দিয়ে ইংরেজি গেছে আবার তাকে নিজে খায় না তার ছেলে বড় ছেলের বউ বেটার বউ খায় একজনে জিজ্ঞাসা করলাম ভাই আপনি বলে সুদ কার কয় না হুজুর আমি তো সুদ খাই না সুদ আবার কারে কয় না সুদ তো না হুজুর আমার মেজু ছেলের বউ টাকা ইন্টারেস্টে লাগাইছে উরে বাবা রে বাবা টাকা বলে ইন্টারেস্টে লাগাইছে আবার সুদ না ইন্টারেস্ট আমি বললাম ইন্টারেস্ট আবার কি হুজ কয় যে আমি তো খাই না আমার মেজু ছেলের বউ ছেলেরও দোষ দিল না মেজু ছেলের বউর দোষ দিল আর বউটা আনছো কত্যা আনছো কত্যা বউ আমরা গার্জিয়ান দাদারে নিজের গায়ে দোষ কেউ নিতে চায় না খালি দোষ অন্যের গায়ে ঢেলে দেয় কথা কর ঠিক না ঠিক আজকে অন্যের গায়ে দোষ ঢেলে দেওয়াটা ঠিক নেওয়া ঠিক